প্রতি বছরের ন্যায় এবারেও বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন টিএইচই। 9 অক্টোবর প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2025-এ দেখা গেছে প্রথম 800 তালিকায় নেই বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের নামও। তবে 801 থেকে 1000-এর মধ্যে আছে দেশের 5 বিশ্ববিদ্যালয়। এই তালিকায় প্রথমেই রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, এরপর রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তারপর রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। গত বছরের র্যাঙ্কিংয়ে দেশের মধ্যে শীর্ষে ছিল ব্র্যাক ইউনিভার্সিটি। গতবারের তালিকায় এই বিশ্ববিদ্যালয় প্রথম থাকলেও এবার আছে অষ্টম স্থানে। বৈশ্বিকভাবে 1001 থেকে 1200তম অবস্থানে আছে দেশের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছরে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে থাকলেও এবছর সেরা 10-এর মধ্যেও নেই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 11তম এবং বৈশ্বিকভাবে 1001 থেকে 1200তম অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবছরের তালিকায় বাংলাদেশ থেকে 24টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, এর মধ্যে 17টি সরাসরি র্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে, বাকি 7টি জায়গা পেয়েছে রিপোর্টার হিসেবে। এবারের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি। টানা 9 বছর ধরে শীর্ষ স্থানটি দখলে রেখেছে বিশ্ববিদ্যালয়টি। আর দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের এমআইটি। ফারদিন সানি, দেশ রূপান্তর।